ধান, নদী ও খাল, এই দিনে বরিশাল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল জেলার সৌন্দর্য এভাবেই ফুটে উঠেছে। বাঙালির অনেক কীর্তি ও কৃতিত্বের সঙ্গে জড়িয়ে আছে বরিশালের নাম। মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, কবি সুফিয়া কামাল, কবি জীবনানন্দ দাস সহ বহু কীর্তিমান জন্ম নিয়েছেন বরিশালে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে বরিশাল জেলার ভূমিকা আলাদা করে বলতে হয়। বরিশাল জেলায় মসজিদ সহ অনেক প্রাচীন স্থাপনা রয়েছে, সেসব স্থাপনার পরতে পরতে মিশে আছে শত শত বছরের ইতিহাস। উজিরপুরের গুঠিয়া বাইতুল আমান মসজিদ, গৌরনদীর কসবা মসজিদ, মিয়াবাড়ি মসজিদ ও কমলাপুর মসজিদ এদের মধ্যে উল্লেখযোগ্য। স্থাপত্য নিদর্শনের পাশাপাশি এই জেলায় রয়েছে অসংখ্য প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বরিশাল শহরে আধুনিক শিক্ষার প্রসার ঘটে 1829 সালে বরিশাল ইংলিশ স্কুল স্থাপনের মাধ্যমে। এটি বর্তমানে বরিশাল জেলা স্কুল নামে পরিচিত। স্কুলটি বরিশাল বিভাগের মধ্যে প্রথম এবং দেশের অন্যতম প্রাচীন বিদ্যালয়। বরিশালে 1884 সালে ব্রজমোহন বিদ্যালয় এবং 1889 সালে ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা লাভ করে। তখন কলেজটি এতই উন্নত মানের ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড নামে ডাকতেন। উচ্চশিক্ষার জন্য বর্তমানে বরিশাল শহরে একটি সরকারি এবং তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও রয়েছে একটি সরকারি ও একটি বেসরকারি মেডিকেল কলেজ, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম শিক্ষার প্রসারে বরিশালের মাদ্রাসাগুলোর অবদান ব্যাপক। শুধু বরিশাল সদরেই প্রায় 40টি মাদ্রাসা রয়েছে। বরিশাল একসময় বাকেরগঞ্জ, বাকলা ও চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে 1797 সালে রেগুলেশন 7 অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ের প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নামানুসারে এই জেলার নামকরণ হয়। 1801 সালের পহেলা মে স্যার জন শোর এই জেলার সদর দফতর বর্তমানে বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামে এই জেলা পরিচিতি পায়। বর্তমানে বরিশাল জেলার মোট আয়তন 2784 বর্গ কিলোমিটার। এই জেলার মোট জনসংখ্যা 25,70,450 জন, এর মধ্যে ভোটার সংখ্যা 21,64,959 জন। বরিশাল জেলা 30 ওয়ার্ড বিশিষ্ট, 1টি সিটি কর্পোরেশন, 10টি উপজেলা, 14টি থানা, 6টি পৌরসভা, 87টি ইউনিয়ন এবং 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। জেলার আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল এক। এই আসন থেকে বর্তমানে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের আবুল হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও বরিশাল জেলার বাকি 5টি সংসদীয় আসনের মধ্যে 3টিতে আওয়ামী লীগের এমপি এবং 2টিতে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত এমপি। দক্ষিণাঞ্চলের এই জেলাটি রাজনৈতিক অঙ্গনে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পর্যটনের জন্য বেশ আকর্ষণীয়। বরিশাল জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল কীর্তনখোলা নদী, মাধবপাশার দুর্গাসাগর দিঘি, কলসকাঠি জমিদার বাড়ি, উলানিয়া জমিদার বাড়ি, অক্সফোর্ড মিশন বিদ্যালয়, আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু উদয়ন তথা বেলস পার্ক। অসংখ্য নদীনালা জালের মতো ছড়িয়ে রয়েছে বরিশাল জেলায়। জেলার অর্থনীতিতে এই নদীগুলোর গুরুত্ব বলে শেষ করা যাবে না। বরিশালের প্রধান কয়েকটি নদীর মধ্যে রয়েছে কীর্তনখোলা, কালীজিরা, আরিয়ালখা, তেঁতুলিয়া, বুখাইনগর এবং কালাবতর। নদ নদী বেষ্টিত বরিশাল থেকে ঢাকার পথে প্রতি রাতে বিলাসবহুল অনেক লঞ্চ ছেড়ে যায়। মূলত বরিশালের গুরুত্ব বেড়েছে নদী বন্দরকে কেন্দ্র করে। 1884 সালে বেঙ্গল সেন্ট্রাল ফ্লোটিলা কোম্পানি বরিশাল ও খুলনার মধ্যে নিয়মিত স্টিমার পরিষেবা চালু করে। পরে বরিশাল নদী বন্দরটি আন্তঃজেলা এবং বাংলাদেশের অন্যান্য জেলা থেকে কলকাতা পর্যন্ত উভয় পথে একটি টার্মিনাল হিসেবে গুরুত্বপূর্ণ স্টিমার কেন্দ্র হয়ে ওঠে। একদিকে গ্রামীণ সৌন্দর্যের ছটা আর অন্যদিকে আধুনিক শহুরে অবকাঠামো, সঙ্গে আছে গৌরবময় ইতিহাস। সব মিলিয়ে বরিশালের অপূর্ণতা বলতে কিছু নেই।